ভাই জানতে চেয়েছেন কোন ধরনের বাদ্যযন্ত্র ও গান হালাল এবং কোন ধরনের গান গাওয়া হারাম, গান বাজনা সম্পর্কে জানতে চেয়েছেন, এই সম্পর্কে কোন হাদিসে পাওয়া যাবে। الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه موالاه গান বাজনা বাদ্য সম্পর্কে ইসলামের আসল দৃষ্টিভঙ্গি কি, প্রশ্নের উদ্দেশ্যটা সেটাই আর কি। বাদ্যযন্ত্রের মধ্যে সবটাই আসলে বুখারী সহ আরও বেশ কিছু গ্রন্থের হাদিস থেকে যেটা বোঝা যায় সেটা হারাম। শুধুমাত্র একমুখী দফ, এটা দুটো উপলক্ষে খুশি করার জন্য কিশোরদেরকে অনুমতি দেওয়া হয়েছে, সেটা হচ্ছে বিবাহ এবং ঈদ, বিবাহ এবং ঈদ। আর এছাড়া যে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেটাকে সঙ্গীত বলা হয়, বাংলা ভাষায় মিউজিককে বলা হয় সঙ্গীত, সেটা নিষিদ্ধ। মাআজেফ, আরবিতে মাআজেফ, হাদিসের ভাষায়ও মাআজেফ বলা হয়েছে, এবং এটাকে কিয়ামতের আগের লক্ষণের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে কিয়ামতের আগে খারাপ জিনিসগুলোই লক্ষণ হিসাবে প্রকাশ পাবে, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন। এবং এর সাথে খুমুরের কথা বা যে মদের কথা উল্লেখ করা হয়েছে। গানের মধ্যে, গান হচ্ছে যেটাকে আমরা কবিতা বলি, সেটাকে আবৃত্তি করলে কবিতা বলি আর সুর করে বললে গান বলি। এই তো গানের মধ্যে সেটা যেটার মূল হচ্ছে আসলে কবিতা, এটা সবচেয়ে নিষিদ্ধ নয়। এখানে শালীন, সুন্দর, যেটা যেটা তৌহিদের পক্ষে, যেটা ইমানের পক্ষে, যেটা দীনের পক্ষে, কোরআন এবং সুন্নার বক্তব্যের পক্ষে, এই ধরনের কবিতা বা গান সেটা জায়েজ আছে। আর যে সমস্ত গানগুলো অন্যায়ের পক্ষে, হকের বিপক্ষে, অশ্লীলতার পক্ষে, অবৈধ প্রণয় কিংবা আরও বিশ্রী বিশ্রী জিনিসের পক্ষে, কুফুরির পক্ষে, শিরকের পক্ষে, সেগুলো সবই হারাম। আচ্ছা, কে গান গাবেন অথবা কে কবিতা আবৃত্তি করবেন, এ বিষয়ে কিছু বিধিনিষেধ ইসলামে আছে। যেমন গান জায়েজ, এই যে গানটার টেক্সট আমাদের সামনে আছে, যেমন কবি নজরুলের এক আল্লাহ জিন্দাবাদ, খুব সুন্দর একটা গান। আমি যতটুকু শুনেছি, আমি নিজে পড়িনি, আবৃত্তি থেকে শুনলাম যে মোটামুটি ভালো একটা কবিতা, সেখানে তেমন কিছু আমার দৃষ্টিতে পড়েনি হয়তো, তবে একদম ভালো করে দেখলে হয়তো বোঝা যাবে, কিন্তু ওই গানটার মধ্যে একটা অনুপ্রেরণা পাওয়া যায় বা আবৃত্তির মধ্যে। এটা হচ্ছে লিখিত টেক্সটের ব্যাপারে বক্তব্য, কিন্তু কে গাবেন, কে আবৃত্তি করবেন, সবার সামনে এসে কি কোনো মহিলা এসে আবৃত্তি করবেন, এই বিষয়ে কিছু বাধানিষেধ আছে। মেয়েরা মেয়েদের মধ্যে আবৃত্তি করতে পারে, ছেলেদের মধ্যে নয়, এবং ছেলেরা ছেলেদের মধ্যে আবৃত্তি করতে পারে। তবে এখানে আরেকটা জিনিস একটু জানিয়ে রাখি, সালাফে সালেহীন কণ্ঠস্বরকেও খুব গুরুত্ব দিয়েছেন, যে সাধারণভাবে যদি ওই ছেলেরা, অল্প বয়সে ছেলেরা আবৃত্তি করে, যেটা যাদের কণ্ঠস্বর পুরোপুরি মেয়েদের মতো, এটাকেও সালাফে সালেহীন নিরুৎসাহিত করেছেন এবং অনেকে বলেছেন এটাও জায়েজ নয়। কারণ একটা ছেলের কণ্ঠ থেকে বা শিশু কিশোরের কণ্ঠ থেকে মানুষ মেয়ে কণ্ঠের সৌন্দর্য সে এনজয় করতে চাবে, হ্যাঁ, এটার মধ্যেও কিছু বারণ আছে। এই সব কিছুই হচ্ছে একটা সুন্দর সাফসুতরা জীবনযাপনের প্রতি উদ্বুদ্ধ করা, বারণ দিয়ে মানুষকে আবদ্ধ করা না। বুঝতে হবে যে কেন শরিয়া এটাকে বারণ করলো, কারণ তখন কোনো মেয়ের প্রতি মানুষের অবৈধ আকর্ষণ তৈরি হতে পারে, সেটাকে বন্ধ করার জন্য। তাহলে বুঝতে পারলাম যে বৈধ গান আছে, আবার অবৈধ গান বা কবিতাও আছে, এবং কারা কারা গাইতে পারবে, কারা কারা গাইতে পারবে না, এবং কার কার সামনে কে গাইলে কোন পরিবেশে গাবে এটা। আর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের মধ্যে আমরা বললাম সবই হারাম, শুধুমাত্র একমুখী দফ, দুটো উপলক্ষ ছাড়া। জি,